ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান, একটু লেট হয়ে গেল তাই না? মিসের বাসায় ইলেকট্রিসিটি যাচ্ছে আর আসছে। আচ্ছা বলো, এখন আমাদের কি ক্লাস? কারো কোনো প্রবলেম আছে? বাংলায় কারো কোনো প্রবলেম আছে? সবাই সবাই পড়ো। ভেরি গুড। আচ্ছা তাহলে আজকে আমরা বাক্য গঠন করব, কেমন? আজকে আমরা কি পড়বো? সবাই মিউট করো। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছো? আমি যদি জিজ্ঞেস করি তোমাদের বাক্য গঠন, তোমরা পারবে সবাই? আচ্ছা আজকে আমরা এক থেকে বাক্য গঠন শিখবো এবং লিখবো, ঠিক আছে? সবাই সবার বাংলা CW খাতা বের করো, উপরে রিভিশন লিখো, রিভিশন লিখো, ডেট দাও, এই বাক্য গঠন লিখো, এক থেকে দশ বাক্য গঠন লিখবো আমরা। মিস স্ক্রিন শেয়ার করেছি, যার কাছে আমি যেটা জিজ্ঞেস করব সে সেটা বলবে, কেমন? সবাই বাংলা CW কপি নাও। টাস্কিন কি করছো তুমি? আমি বাংলা CW কপি নিতে বলেছি, বাংলা CW কপি নাও, বাক্য গঠন লিখো। মুনা বাংলা CW খাতা নাও। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিভান বাংলা CW কপি নাও, বাক্য গঠন লিখে স্টার্ট করো। ওকে দেখি, এট ফার্স্ট আমাকে বক্তিয়ার বলবে। বক্তিয়ার আনমিউট করো। বক্তিয়ার তুমি আমাকে বলো, আমি যেটা যেটা জিজ্ঞেস করবো সেটা বলবে। বই, বই দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি বই পড়ি। ছাতা, ছাতা মাথায় দাদা যায়। ভেরি গুড। উঠ, উঠ চলে মরু দেশে। মাছ, আমি মাছ খাই। মৌমাছি, মৌমাছি ফুলের মধু খায়। আম, আমি আম খাই। ভেরি গুড, খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছো। এখন লিখো, এখন সুন্দর করে লিখো। সৈয়দা সিদ্রাতুল মুনতাহা আনমিউট করো। সৈয়দা সিদ্রাতুল মুনতাহা তুমি আমাকে বলো, মাছ, মাছ দিয়ে কি হবে? একটু জোরে বলবে, কেমন? জামা। ভেরি গুড। জামা আছে। গিট, গিট দিয়ে কি হবে? গিট, পিঠা। ওয়ালাইকুম আসসালাম ফারিয়াদ, বাংলা CW কপি নাও, নিয়ে বাক্য গঠন গুলো লিখো, উপরে রিভিশন লিখবে, কেমন? ওকে ওকে মিউট করো।
এরপর পিঠা, সৈয়দা সিদ্রাতুল মুনতাহা বলো পিঠা। আচ্ছা গুড। আচ্ছা রাদি তুমি না লিখে কি করছো? রাদি তোমার মাথায় হাত কেন? রাদি তুমি আমার কথা শুনতে পাচ্ছো? এরপর সারিতা, সারিতা মিউট করো। Yes, miss. সারিতা তুমি আমাকে বলো, জামা, জামা দিয়ে কি হবে? আমার একটি লাল জামা আছে। ভেরি গুড। ফল? আমি ফল খাই। গীত? এরপর বলো তো ছাতা, ছাতা দিয়ে কি হবে? আমার একটি দাদা ছাতা মাথায় দাদা যায়। ছাতা মাথায় দাদা যায়। আচ্ছা মৌমাছি, মৌমাছি ফুলে মধু খায়। ভেরি গুড। আচ্ছা বাংলায় কোনো প্রবলেম আছে তোমার? নো মিস। এমন কোনো টপিক আছে যেটা তুমি বোঝো নাই? নো মিস। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। তাসকিন আন মিউট করো। আমি ফল খাই। ছড়াছি। তাসকিন তুমি আমাকে বলো ফল, ফল দিয়ে বাক্য গঠন বলো। আমি ফল খাই। আচ্ছা জামা, জামা দিয়ে একটা বাক্য গঠন বলো। লাল জামা আছে। উঠ, উঠ দিয়ে একটা বাক্য গঠন বলো। উঠ চলে মোর উদ্দেশ্যে। বই, বই দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি বই পড়ি। আম, আম দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি আম খাই। ভেরি গুড। তাসকিন তোমার কোনো প্রবলেম আছে বাংলায়? নো মিস। গুড, ওকে। এরপরে মাহির, মাহির আনমিউট করো। ইয়েস মিস। মাহির আনমিউট করো। ইয়েস মিস। আমি মাছ খাই। খ আকার খা, রসই খাই। মৌমাছি, মৌমাছি ফুলের মধু খায়। ছাতা, ছাতা মাথায় দাদা যায়। উঠ, এরপর গীত ওয়ালাইকুম আসসালাম। আবরার এবং আয়মান বাংলা সিডব্লিউ খাতা নাও। মিস একটা স্ক্রিন শেয়ার করেছি, বাংলা বাক্য গঠন 1-10 লিখো, উপরে খাতার উপরে লিখো। দেখি মাহির বলো গীত, গীত দিয়ে কি হবে? গীত বলেছে, গীত। তিনটি কাটে রিতা বলো, গীত দি, গীত গায়, কে গায় বলো? আপনার আইমান মিউট করো। তোমার নাম বলো। গীত, আমি গীত গাই। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, গুড, লিখে ফেলো। এখন মুনা মিউট করো, সবাই মিউট করবে, আমি শুধুমাত্র যাকে বলবো সেই আনমিউট করবে। বলো বই, বই দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি বই পড়ি।
এরপরে ছাতা, ছাতা দিয়ে একটা বাক্য গঠন বলো। দাদা মাথায় ছাতা যায়। দাদা মাথায় ছাতা যায়, ছাতা যায়। হ্যাঁ, ছাতা কোথায় যাবে? দাদা মাথায় ছাতা কোথায় যাবে বলো তুমি আমাকে। মুনা, দাদা মাথায় ছাতা যায়, উল্টে হয়ে গেল না? কি হবে? দাদা মাথায় ছাতা যায়, কি হবে এটা বলো? ছাতা মাথায় দাদা যায়, বলো। দাদা আবার, দাদা ছাতা মাথায় দাদা যায়, ছাতা মাথায় দাদা যায়। আচ্ছা, তোমার যদি এটা কঠিন লাগে তুমি বলতে পারো আমার একটি ছাতা আছে। আম দিয়ে বলো। আমি আম খাই। মৌমাছি, মৌমাছি মধু খাই। গীত, গীত দিয়ে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, লিখো। আদিবান মিউট করো। Yes, miss. আদিবা তুমি বলো, জামা, জামা দিয়ে বাক্য গঠন বলো। আমার লাল জামা আছে। পিঠা, মিলা পিঠা বানাই। বই, আমি বই পড়ি। মৌমাছি, মৌমাছি ফুলের মধু খাই। উট, উট চলে মরুর দেশে। ভেরি গুড। সিদ্রাতুল মুনতাহা, Yes, miss. তুমি বলো। ফল, আমি ফল খাই। জামা, আমার লাল জামা আছে। মৌমাছি, মৌমাছি ফুলের মধু খায়। পিঠা, পিঠা হ্যাঁ এটা আমি শুনেছি তো, এবার উট, উট দিয়ে কি হবে? একটা বাক্য গঠন বলো। চলে মরুর দেশে। ওকে গুড, মিউট করো। রাদি আনমিউট করো। Yes, miss. আনমিউট করো। Yes, miss. রাদি তুমি বলো, তোমার বাংলায় কোনো সমস্যা আছে? No, miss. সব পারো? Yes, miss. পরীক্ষায় সব পারবে? Yes, miss. ওকে, আচ্ছা দেখি বলো, মাছ, মাছ দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি মাছ খাই। জামা, আমার একটি জামা আছে। আচ্ছা রাধি একটু দাঁড়াও। হ্যাঁ ঈশান, ওয়ালাইকুম আসসালাম। ঈশান, ঈশান তুমি বাংলা লিখছো? Yes, miss. আচ্ছা লিখো, সুন্দর করে লিখো, আমি তোমাকে জিজ্ঞেস করব। রাধি বলো, গীত, গীত দিয়ে কি হবে? মিলা গীত গাই। এরপরে বই, বই দিয়ে বলো। আমি বই পড়ি। মৌমাছি, আমি বই পড়ি। মৌমাছি ছাতা। ঈশান, ছাতা মাথায় দাদা যায়।
friends. রাধি তুমি কি অসুস্থ? Yes, miss. কি হয়েছে তোমার? জ্বর কাশি মিস। জ্বর কাশি? বেশি করে গরম পানি খাবে কেমন? ওকে মিস। ফারিয়া তার মিউট করো। মিস করেছি। ফারিয়া তুমি আমাকে ফল দিয়ে বলো, ফল দিয়ে কি হবে বাক্য গঠন? কি ফল খাই? জামা। আমার লাল জামা আছে। বই। আমি বই পড়ি। মৌমাছি। মৌমাছি মধু খায়। ছাতা। ছাতা ছাতা মাথায় দাদা যায়। উট। উট চলে মরুর দেশে। ওকে ভেরি গুড, লিখে ফেলো। রিভান আনমিউট করো। মিস করেছি। তাড়াতাড়ি লিখো সবাই, 1 থেকে 10 সবাইকে লিখতে হবে। লিখা ফাস্ট করো, সবাই লিখা ফাস্ট করো। দেখি রিভান তুমি বলো, ফল দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি ফল খাই। বই। বই দিয়ে একটা বাক্য গঠন করো। আমি বই পড়ি। ছাতা। দাদা ছাতা নিয়ে যায়। ছাতা মাথায় বাড়ি যায়। ছাতা মাথায় বাড়ি যায় না, ছাতা মাথায় কে যায় বাড়ি? তার একটা নাম বলতে হবে তো, বলো। ছাতা মাথায় দাদা যায়। আম। আমি আমি আম খাই। মাছ। আমি মাছ খাই। লিখো। ঈশান, ঈশান আনমিউট করো। লিখো সবাই, লিখা সুন্দর করে লিখো। ঈশান তুমি আমাকে ফল, ফল দিয়ে একটা বাক্য গঠন বলো। দিকে কি এখানে আছে স্যার? বলো ফল দিয়ে একটা বাক্য গঠন। আস্তে আস্তে বলো। তুমি কি ফল খাও? ঈশান তুমি ফল খাও? ফল খাই। হ্যাঁ তাহলে বলো আমি ফল খাই। বলো আমি তো প্রতিদিন তরমুজ খাই। এর নাম ফল খাই। তুমি প্রতিদিন তরমুজ খাও, ভেরি গুড। এখন তো গরমের সময়, বেশি বেশি তরমুজ খাবে, ঠিক আছে? খুব ভালো কাজ করো তুমি। বলো তাহলে এটা বলো, আমি ফল খাই। আমি ফল খাই। জামা। জামা দিয়ে একটা বাক্য গঠন করো। আমি আমার লাল জামা আছে। রিভান, রিভান সোজা হয়ে বসো। রিভান টেক ইউর সিট প্রপারলি। উঠে বসো তুমি, উঠে বসো। হ্যাঁ এখন লিখো। ঈশান বলো মৌমাছি। মৌমাছি দিয়ে কি হবে? মৌমাছি ফুলের মতো খায়। ছাতা। ছাতা দিয়ে কি হবে? বলো ছাতা দিয়ে কি হবে? ছাতা দিয়ে একটা বাক্য গঠন বলো। তোমার কাছে কোনো ছাতা আছে? আছে তোমার কাছে কোনো ছাতা? ছাতা নেই? ছাতা আছে। হ্যাঁ তাহলে বলো আমার একটি ছাতা আছে। আমার একটি ছাতা আছে।
হ্যাঁ আমার একটা ছাতা আছে। আচ্ছা এরপরে আম, আম দিয়ে একটা বাক্য গঠন করো বলো, আম দিয়ে একটা বাক্য গঠন করো। তুমি কি আম খাও? আম খাই। তাহলে বলো আমি আম খাই, বলো আমি আম খাই, আমি আম খাই। ঠিক আছে, এভাবে পরে পরে লিখো ঈশান, পরে পরে লিখো। তাসকিন লিখা ফাস্ট করো, তাসকিন লিখা ফাস্ট করো। আবরার রহমান আনমিউট করো। আবরার এট ফার্স্ট বলবে, আবরার, আবরার সামনে আসো, আইমান পেছনে যাও। আবরার বলো মাছ, মাছ দিয়ে একটা বাক্য গঠন বলো। আমি মাছ খাই। ভেরি গুড। মৌমাছি, মৌমাছি দিয়ে একটা বাক্য গঠন করো। মৌমাছি ফুলের মধু খায়। আচ্ছা বই, আমি বই পড়ি। ছাতা, ছাতার মাথায় দাদা যায়। আম, আম আমি খাই। আমি আম খাই, কেমন একটু সুন্দর। আম খাই। হ্যাঁ পর গীত, গীত দিয়ে একটা বাক্য গঠন করো। বলো আমি গীত গাই, তুমি নিজের কথা বলো, আমি গীত গাই। আমি গীত গাই। যখন কোনো কিছু মনে আসবে না তখন নিজের নামটা লাগিয়ে দিবে, ঠিক আছে? আমি গীত গাই, মুনা গীত গাই, আবরার গীত গাই, আদিবা গীত গাই, এভাবে যে কোনো কারো নাম দিয়ে দিতে পারবে। আইমান সামনে আসো। দেখি আইমান বলো, ফল, ফল দিয়ে কি হবে? আমি ফল খাই। আচ্ছা বই, বই দিয়ে কি হবে? আমি বই পড়ি। পড়ি, পড় অশূন্য ডর শিকার দি, পড়ি। আমি বই পড়ি। মৌমাছি, মৌমাছি ফুলের মধু খায়। আম, আমি আম খাই। পিঠা, মিঠা পিঠা বানাই। ভেরি গুড। আবরার রহমান তো আজকে খুব সুন্দর করে অ্যানসার করেছে, সবাই আবরার রহমানের জন্য একটা ক্ল্যাপ করো তো। আবরার এবং আইমানের জন্য সবাই একটা ক্ল্যাপ করো, ওরা আজকে অনেক সুন্দর করে অ্যানসার করেছে, কোনো দুষ্টুমি করেনি, অনেক সুন্দর করে অ্যানসার করেছে। আচ্ছা এখন তোমরা সুন্দর করে লিখবে, আবরার রহমান আজকে সুন্দর করে লিখবে। Yes, please. দেখো তোমরা যদি সুন্দর করে লিখো তাহলে তোমার ফ্রেন্ডরা কিন্তু তোমাদের জন্য আরো দুইবার করে ক্ল্যাপ করবে, একবার আবরারের জন্য, একবার আইমানের জন্য, কেমন? Yes, please. লিখো, সুন্দর করে লিখো। আচ্ছা আমি কি সবাইকে জিজ্ঞেস করেছি? Yes, please. ওকে আচ্ছা, Yes, please. এখন লিখো, এখন সবাই সুন্দর করে লিখো। Yes, I have finished. কার ফিনিশ হয়েছে? মুনতাহা, ভেরি গুড। মুনতাহা লিখা সুন্দর করে লিখেছো? Yes, miss. প্রত্যেকটা বাক্যের শেষে দাঁড়িয়ে দিয়েছো? বাক্য গঠন করার পরে, মানে বাক্য লিখা শেষ করে সবাই বাক্যের শেষে একটা দাঁড়িয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখি খুঁজে বের করো তো তোমার কোথাও কোনো ভুল আছে কিনা, তুমি যে খাতায় লিখেছো ওই খাতায় কোনো ভুল আছে কিনা, তুমি কোনো ওয়ার্ড মিস করেছো কিনা একটু খুঁজে দেখো তো।
একটু জোরে বলো বাবা, মিস বুঝতে পারছি না। এখানে কোনো ভুল নাই। কোনো ভুল নাই? আচ্ছা ঠিক আছে তাহলে, গুড, ভেরি গুড। তুমি 1 থেকে 10 সব লিখেছো? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, ওকে, কপি বন্ধ করে দাও, কপি বন্ধ করে দাও, দেখি তোমার ফ্রেন্ডদের লেখা শেষ হয় কিনা। আজকে তো সবার আগে মুনতাহা শেষ করতে পেরেছে, বাকিদেরটা দেখি। মিস আই হ্যাভ ফিনিশ। ফিনিশ করেছো? ইয়েস মিস। 1 থেকে 10 সব শেষ? ইয়েস মিস। দেখি দেখো তো কোথাও কোনো ভুল আছে কিনা, খুঁজে বের করতে পারো কিনা দেখো তো। ওকে মিস। মিস কোনো ভুল নাই। গুড, ভেরি গুড। এখন কপি ক্লোজ করো। আচ্ছা ঠিক আছে, তোমরা লিখো, লিখে মিসকে ছবি তুলে পাঠাবে, কেমন? মিস এখন ক্লাস শেষ করছি, ওকে? কেউ কিছু বলতে চাও? মিস আসসালামু আলাইকুম।